অনুষ্ঠানটির সহযোগী নিবেদক টেকনো ইন্ডিয়া গ্রুপ। নমস্কার, সুপ্রভাত। আজ সকালের আমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই এই মুহূর্তে একটু ফেস্টিভ মুডেই আছি, কারণ পুজো চলে এসেছে। পুজোর গন্ধ মেখে আমরা প্রতিটা দিন, প্রতিটা সকাল আজ সকালের আমন্ত্রণে আপনাদের সামনে হাজির হই, কারণ সময় আমাদেরকে সেভাবেই কিন্তু চালিত করে। কিন্তু এত রকম আনন্দ উচ্ছ্বাস সব কিছুর মধ্যেও অনেক কিংবদন্তি আছেন যাদেরকে তো আমরা ভুলে যেতে পারি না। আজকে আপনাদের জানিয়ে রাখি, আজকে প্রখ্যাত গজল সম্রাট জগজিৎ সিংজির 7th ডেথ অ্যানিভার্সারি, আর সেই উপলক্ষে আমাদের আজকের বিশেষ নিবেদন তারা টিভির পক্ষ থেকে আজ সকালের আমন্ত্রণে। আজকের দিনে আমরা পেয়েছি দুজন স্পেশাল গেস্টকে। আসলে জগজিৎ সিংজির সাথে আরও একজনের নাম কিন্তু রয়ে যায় ভীষণভাবে, তিনি হলেন চিত্রা সিং। এই জুটিকে আমরা ভুলতে পারবো না কোনোদিন, কারণ তারা সঙ্গীতে, সঙ্গীত জগতে যে অবদান রেখে গেছেন তা অবিস্মরণীয়। সেই জুটিকেও আমরা আজকে সেভাবে মনে করব গানে গানে, আর তাকে আমরা শ্রদ্ধা জানাব, প্রণাম জানাব। সুরের মূর্ছনায় শ্রদ্ধা জানাতে এসেছেন অ্যানি এবং অর্ণব, দুজন স্পেশাল গেস্ট। আপনারা চেনেন ওদের দুজনকেই, অন্তত এই সময় এই প্রজন্মেরা দুজন ভীষণভাবে স্বনামধন্য হয়ে গেছে। এই জুটিটাও, মানে সেই জগজিৎজি এবং চিত্রাজির জুটিটাকেও তোমরা কিন্তু কোথাও গিয়ে এই সময়টাতে এসে তো মানে মনে করিয়ে দাও আর কি, ভীষণভাবে। আর ওদের দুজনের পাশাপাশি আরও অনেক শিল্পী রয়েছেন, যথারীতি যেভাবে থেকে থাকেন আর কি প্রত্যেকটা সকালে, খুব গুণী মানুষজনের সমাহার এখানে, বলা যেতে পারে একেবারে চাঁদের হাত। আমি এদিক থেকে শুরু করছি। কিবোর্ডে রয়েছেন মনীষ, মনীষ তোমাকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে শারদীয় শুভেচ্ছা। রয়েছেন গিটারে পার্থদা, অসাধারণ শিল্পী। আর আমার বাঁদিকে রয়েছেন সন্দীপন ওরফে বুবলু, আর তবলায় রয়েছেন গৌতম দা। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, একটা সুন্দর এপিসোড তোমাদের কাছ থেকে আমরা উপহার পাবো। ডেফিনেটলি, তো একটা গান দিয়ে আমি স্টার্ট করি ফার্স্ট। হ্যাঁ, ফার্স্টে মির্জা গালিবের যে একটি গজল রয়েছে, মানে জগজিৎজির গাওয়া একটা খুব একটা ফেমাস গজল, হাজারো খোয়াইশে এসে কি হার খোয়াইশ পে দম নিকলে। আর জগজিৎজির সঙ্গে মির্জা গালিবের তো একটা অনাঙ্গী সম্পর্ক, সেই একটা কোরিলেশনটা ডিফারেন্ট।
निकलना खुलूस आदम का सुनते आए हैं लेकिन निकलना खुलूस आदम का सुनते आए हैं तेरे खोजे से हम निकले हजारों ख्वाहिश ऐसे हर ख्वाहिश पे दम निकले আলাদা ফ্লেভার তৈরি হয়ে যায় আমাদের এই আজ সকালের আমন্ত্রণে। তো তোমাদের কাছ থেকে অনেক প্রত্যাশা আমাদের, যদিও জগজিৎ সিং জি বলতে যে কটা গজল ঘুরে ফিরে আসে সেগুলো তো আমরা শুনেই থাকি, তার বাইরে যে আনকমন মালপ্লাগ যেগুলো গজল রয়েছে বা নাগমে সেগুলো যদি একটু আমাদেরকে শোনাও আজকে। সেগুলোই রেখেছি এবারে। সেকেন্ড যে গানটা সেটা বিয়ন্ড টাইমস বলে একটি অ্যালবাম জগজিৎ সিং জি চিত্রান্তি রিলিজ করেন, একটা গান খুব সুন্দর রয়েছে, ঝুটি সচ্চি আস পে জিনা কব তক আখির আখির কব তক শুনবো গানটা। বি মাই কি জানা
ছুটি সচে আসপে না কব তক আখে আখে কব তক বিষয়বস্তু হচ্ছে প্রেম, হয়তো তো দেখুন আমাদের পূজোর মুডে আমরা রয়েছি, সেখানেও তো সেই প্রেম আছে, আর পূজোকে ঘিরেও কিন্তু বিষণ্ণতা থাকে, কারণ এই চারটে দিনের মধ্যেই দেখবেন কিভাবে ফুরিয়ে যায়, গন্ধটা থেকে যায় হয়তো সারাটা বছর, কিন্তু ফুরিয়ে যায় নবমীর রাত থেকে, সেই বিষণ্ণতা তৈরি হয়ে যায় দশম, মানে আমাদের মা চলে যাবেন, তো সেই গজল যে বিষয়টা সেটাও কিন্তু পূজোর মধ্যেই রয়েছে। আসলে এটা তো একটা কবিতা, গজল মানেই হয়তো কবিতা। আচ্ছা আমাদের সাথে কথা বলবেন বেশ কিছু বন্ধু অপেক্ষা করছেন, আমি প্রথম বন্ধুর সঙ্গে কথা বলি, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, সুপ্রভাত মধুবন। সুপ্রভাত বলুন। আমি প্রদীপ্ত জ্যোতি সংযুক্ত জ্ঞানপীর। হ্যাঁ দাদা বলুন। আসলে আজকে যা স্মৃতিতে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান জানো আমার মানে জীবনের দশটা বছর কেউ নিয়ে চলে গেছেন, মানে ওই দশটা বছর মানে আর কোনো গান শুনিনি, মানে পাগলের পাগলের মতো ক্যাসেট কিনেছি আর গান শুনেছি, খুব ভালো লাগছে, ভালো গানও শুরু করেছো তুমি। আমি একটা গান বলছি, বিভিন্ন গাইতে ভালো হয়, বলুন। তুম তো হ্যাঁ মিল
জাতি হর চিজ সুনতে হ্যাঁ মিল জাতি এই গানটা আর চিত্র সিং এর মানে শেষ রেকর্ডিং উস পরে বাহার পর আগ লাগি কনহার মে এই গানটা যদি এনি গেস হতে পারে ভালো গানটা কোথাও কেউ গাইছেও গাইছেও না আচ্ছা এই গানটা আচ্ছা বেশিরভাগ গানই কিন্তু কম্পোজিশন কিন্তু জগজিৎজির কিন্তু এই গানটা নৌশাদজি সুর দিয়েছিলেন চিত্রা সিংকে মানে আমি এই গানটা শুনতে পারলে ভালো লাগবে আর আর অনুরোধ বাড়িয়ে লাভ নেই জগজিৎ সিং এর জায়গায় তো প্রত্যেকটা পিস অফ দেন নমস্কার দেবাংশু দা হ্যাঁ বলো শুভ সকাল শিল্পীদের আমাদের কাছে তারা এবং আজ সকালে আমন্ত্রণ যে কতটা জায়গা জুড়ে আছে ফলের অপেক্ষা রাখে না যে আমরা যেন সেই প্রত্যেক দিন বোধ হয় তোমাদের অনুষ্ঠান থেকে আমরা সমৃদ্ধ হই অনেক কিছু শিখছি এই মধ্য বয়সে এসেও বিশেষ করে এই ধরনের সঞ্চালনা এবং একটা শৈল্পিক যে আমাদের মধ্যে বিকাশ ঘটে এটার কিন্তু পুরোটাই কৃতিত্ব কিন্তু এই তারা পরিবারের এবং সেই কারণে আমরা কিন্তু কৃতজ্ঞ চিত্রে এগুলো স্মরণ করি আমরণ এটুকুনি বললাম আর শিল্পীর কাছে আসি উনি তো নিশ্চয়ই পছন্দের মতো করে নিয়েছেন আলাদা করে বলার অপেক্ষা আছে আর যেহেতু দেবীপক্ষ শুরু হয়েছে তো আমার কাছে দেবীপক্ষের জন্য আলাদা করে গানের অনুরোধ রইল যদি শরৎ সিং এর কোন গান অথবা যদি সম্ভব হয় যে মহালয়া থেকে যদি কোনো একটি যদি গান শোনান তো খুশি হবো আমি জানি আপনার ব্যক্তি অনেক তবু চাইবো যে পুজোর অ্যাম্বিয়েন্সটা বজায় রেখে সবাই মিলে খুব মজা করছি আজকের এপিসোডটা একদম একটু ডিফারেন্ট কারণ আজকে যেহেতু জগজিৎ সিং জির প্রয়াণ দিবস এবং তাকে আমরা স্মরণ করব সেখানে অবশ্যই একটা বিষণ্ণতা বা গজল অথবা তার মধ্যে যে আনন্দ যতটুকু লুকিয়ে থাকে সেটা আনার চেষ্টা করবো ওরা দুজনে মিলে আর পুজোর কথা তো একটু হবে একটা গান মানে জগজিৎজির একটা খুব মানে ফেভারিট গান বেসিক্যালি এটা আমার মানে বাবার খুব ফেভারিট গান ছিল তেরে বারে মে সোচা নেই তা এটা আমি তাল ছাড়া জাস্ট আমি এটা করছি এটা আমি নিজের জন্যই করছি ডেফিনেটলি ভালো লাগবে এটা করার পরই আমরা একটু জাস্ট ওনার একটু পিপি নাম্বারে চলে যাবো সোচা নেহি থা
যেমন ওরও নানান জায়গায় ইন্টারেস্ট, আমারও ক্লাসিক্যাল এবং রবীন্দ্রসঙ্গীত একটা খুব স্পেশাল জায়গা আমার কাছে, কিন্তু ওর সাথে একসাথে পথ চলা আমার গজল নেই। ঠিক তাই। আর তোমাদের পরবর্তী কোনো প্রজেক্ট বা পরিকল্পনা কি চলছে? আমাদের একটা ক্যাসেট কোম্পানি থেকে আমাদের নতুন প্রজেক্ট চলছে, নাম নিচ্ছি না আমি কোনো কিছু। হ্যাঁ ঠিক আছে। তো আফটার পূজা ওটা রিলিজ করবে, ওটা একটা খুব বড় প্রজেক্ট আমাদের। গজল নেই, ওটা একটা বাংলা গান নিয়ে, এটা খুব সারপ্রাইজ আসছে একটা, টোটালি ওটা একটা বাংলা গান নিয়ে ওদের আসছে টোটালি। কিছু কিছু প্রজেক্ট লাইন আপ হয়ে রয়েছে সব, মানে অল ইন দ্য ওয়ে, আস্তে আস্তে মানে হচ্ছে। কারণ আমার মনে হয় যে মানে কোনো কিছু কাজ করতে গেলে মানে তাড়াহুড়া করে কাজটা করতে হয় না, সেটা শেষ হয় আগে থেকে অনেক প্রিপারেশন ছাড়া। তো প্রিপারেশন নিয়ে ধরে সেই পালসটাকে ফিল করে করলে মনে হয় যেন আই হ্যাভ গিভেন মাই 100%। তো অ্যানিয়ার অর্ণবের যে পরবর্তী যে প্রজেক্ট রয়েছে তার অপেক্ষায় আমরা থাকলাম, মানে চমক নিয়ে আসতে চলেছে পুজোর পরে, দেখা যাক। আপাতত আমরা বিরতিতে যাই, বিরতির পর আবার ফিরে আসছি আমাদের আজকের এই জলসায়, সঙ্গে থাকুন।